আপনার যদি কোনো রকেট অ্যাকাউন্ট থাকে তাহলে আপনার রকেট অ্যাকাউন্টটি রকেট অ্যাপে কিভাবে লগইন করে ব্যবহার করবেন তার পুরো প্রসেসটাই আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব। সো ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে ডিসাইড বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অ্যাক্টিভ করে দিন, সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আমাদের অনেকেরই রকেট অ্যাকাউন্ট থাকে, কিন্তু আমরা অনেকেই কিন্তু রকেট অ্যাপে কিন্তু রকেট অ্যাকাউন্টটি লগইন করে ব্যবহার করতে পারি না, তো বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। তো কিভাবে আপনার রকেট অ্যাকাউন্টটি রকেট অ্যাপে ব্যবহার করবেন তো সেটাই দেখিয়ে দেব। এর জন্য প্রথমে আপনার মোবাইলে থাকা রকেট অ্যাপটি আপনি ওপেন করে নেবেন। তো এখানে অ্যালাউ চালে অ্যালাউ করে নেবেন। তো তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনার ভাষা, তো আমার ভাষাটা ইংরেজি রেখে তারপর এখানে নেক্সটে ট্যাপ করে দিলাম। তো এখানে আপনার রকেট অ্যাকাউন্টের নাম্বারটা বসিয়ে দিবেন। তো রকেট অ্যাকাউন্ট নাম্বার বসানোর পর এখানে নিচে নেক্সটে ট্যাপ করে দিবেন, এইখানে অ্যালাউ এ ট্যাপ করে দিবেন। তো এখন আপনার সিমে একটি কল যাবে, তো কলটি রিসিভ করে আপনার রকেট অ্যাকাউন্টের পিন নাম্বারটি টাইপ করে দিবেন। তো রকেট অ্যাকাউন্টের পিন নাম্বার টাইপ করার পর আপনার এসএমএস এর মাধ্যমে একটি ওটিপি কোড পাবেন, তো ওটিপি কোডটি এই খালি বক্সে বসিয়ে দিবেন। 5576 তারপর নিচে আপনার পিন নাম্বার বসিয়ে দিবেন, তারপর এখানে ভেরিফাই অপশনে ট্যাপ করে দিবেন। তো এখানে আপনার পিন নাম্বার অপশনে আপনার রকেট অ্যাকাউন্টে পিন নাম্বার বসিয়ে দিবেন, তারপর নিচে লগ ইন অপশনে ট্যাপ করে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু রকেট অ্যাপে কিন্তু আমার রকেট অ্যাকাউন্টে এখানে লগ ইন হয়ে গেছে। এখানে কিন্তু কোন ধরনের সমস্যা আমার ফেস করতে হয়নি। তো আপনি যদি কোনো ধরনের সমস্যায় পড়ে থাকেন তাহলে আপনার অবশ্যই নেটওয়ার্ক কানেকশনটা, আপনার ইন্টারনেটের স্পিড ভালো আছে কিনা সেটা আপনি চেক করে নেবেন। তো নেটওয়ার্ক স্পিড যদি ভালো না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার রকেট অ্যাপে লগ ইন করতে সমস্যা হতে পারে। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাড মানি, মোবাইল রিচার্জ, বিল পে, মার্চেন্ট পে, সেন্ড মানি, তো ক্যাশ আউট। এখানে আপনি কিন্তু সকল ধরনের রকেট অ্যাপের যে সুবিধাগুলি রয়েছে, যে সার্ভিসগুলি রয়েছে, এই সার্ভিসগুলি কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন। তো এভাবে আপনি খুব সহজে, আপনার রকেট অ্যাকাউন্ট থাকতে আপনি খুব সহজে কিন্তু রকেট অ্যাপে আপনি রকেট অ্যাকাউন্টটি লগ ইন করে ব্যবহার করতে পারবেন। তো আজ এই ছিল ভিডিও, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি তো অবশ্যই লাইক কমেন্ট করবেন। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।